नमस्कार बंधुगण, टीवी बांगला चैनले आपनाके स्वागतम। आज के आम्रा तुलसी पाता ओ तार उपकारिता सम्बन्धे किछु जानबो। बछर कुड़ी आगेओ प्रतिटा बाड़ीते एकटा तुलसी तला थाकतो। ठाकुमा दीदीमादेर हाथ धरे कचिकाचारा सन्धे होलेई प्रणाम करे आसतो तुलसी बेदीते, आर सकाल होलेई एकटा पाता छिड़े निये मुखे पुरे दितो। सेसब दिन आज नेई। फ्लैट बाड़ी जानालाय बाड़ती जायगा थाकलेओ कखनो कखनो एटा ओटा गाछ राखा हय ठिकई, किन्तु तुलसी पाता चेना हये ओठे ना अनेकेरई। अथच प्राचीनकाल थेके तुलसीर भेषज गुण निये आलोचना करे एसेछेन मुनि ऋषिरा। तुलसी हलो भारतवर्षे ओ शास्त्रमते खूब पवित्र एकटी गाछ, एबं एई गाछेर बैशिष्ट्य ओ गुरुत्व आयुर्वेद ओ नाना चिकित्सार क्षेत्रे भीषणभावे देखा जाय। तुलसी हलो मूलत पुदीना गाछेरई एकटी धरन, যার আবার নানা রকমের ভাগ আছে, যেমন রাম তুলসী, কৃষ্ণ তুলসী ও বান তুলসী। তবে এই প্রত্যেকটি ধরনের তুলসী গাছই বিভিন্ন রকমের অসুস্থতাকে চিকিৎসা করতে সমানভাবে কার্যকরী। প্রায় 5000 বছর ধরে এই তুলসী গাছ ভারতের উত্তর মধ্য পূর্ব অঞ্চলে চাষ হয়ে আসছে এবং এখন ভারতবর্ষের সমস্ত এলাকায় এটি চাষ করা হয়। এমনকি এখন বিভিন্ন ইতালীয় ও অন্যান্য খাদ্য প্রণালীতে তুলসী পাতা ব্যবহার করা হয়ে থাকে। আজকের বিষয়ে আমরা আপনাকে তুলসী পাতা সম্পর্কে নানা রকমের তথ্য তুলে ধরব, বিশেষ করে তুলসী পাতার উপকারিতা ও তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক, জেনে নেওয়া যাক তুলসীর কিছু গুণ। প্রথমে আসি মানসিক চাপ। বেশিরভাগ দেশে তুলসীকে মানসিক চাপ মুক্ত করার একটি অসাধারণ ঔষধ হিসেবে বিবেচিত করা হয়। তুলসীর ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টি অক্সিডেন্টগুলো মানসিক চাপ কমাতে সহায়তা করে। এই উপাদানগুলো নার্ভকে শান্ত করে। এছাড়াও তুলসী পাতার রস শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এছাড়া এই পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি ও রোগ প্রতিরোধ করার উপাদান, যা সারাদিনের ক্লান্তি ও চাপ নিমেষের মধ্যে দূর করতে পারে। তুলসী শরীরের কর্টিসোল মাত্রা কমিয়ে আনতে পারে ও অতিরিক্ত উত্তেজনা ও চাপ থেকে মুক্ত দেয়। স্বাভাবিকভাবেই মানসিক চাপ কমলে আপনি যে কোনো বিষয়ে নিখুঁতভাবে লক্ষ্য রেখে কাজ করতে পারবেন। শরীরে নানা রকমের রাসায়নিক চাপ থেকেও তুলসী পাতার উপকারিতা প্রদান করে। তুলসী পাতার দ্বারা শরীরের অন্তর্নিহিত শক্তি জেগে ওঠে ও ধীরে ধীরে চাপ কমে আসে। দ্বিতীয় হলো হার্টের সমস্যা। তুলসী পাতায় আছে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট। এই উপাদানগুলো হার্টকে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত রাখতে সহায়তা করে। তুলসী পাতা হার্টের কর্মক্ষমতা বাড়ায় ও এর স্বাস্থ্য ভালো রাখে। বর্তমানে হার্টের সমস্যা ভীষণভাবে বেড়ে গেছে, যা মৃত্যুর বড় কারণ। হার্টের রোগ জন্ম দেয় হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের। তুলসী পাতার দ্বারা রক্তের জমাট বাঁধার সমস্যা দূর করা যায় ও হার্ট অ্যাটাক রোধ করা যায়। হার্টের অন্যান্য সমস্যাও সহজে রোধ করতে পারে এই তুলসী পাতা। কোলেস্টেরল ও ফ্যাট কমাতে তুলসী পাতা খুব উপকারী। তৃতীয় হলো বয়স রোধ করা। তুলসী পাতাকে যৌবন চিরকাল ধরে রাখার টনিকও মনে করেন কেউ কেউ। ভিটামিন সি, ফাইটোনিউট্রিয়েন্টস ও এসেন্সিয়াল অয়েলগুলো চমৎকার অ্যান্টি অক্সিডেন্টের হিসেবে কাজ করে, যা বয়সজনিত সমস্যাগুলো কমায়। তুলসী পাতার দ্বারা রক্তের সুগারের মাত্রা ও কোলেস্টেরল দুটোই রোধ করা যায়, যার ফলে খুব সহজেই আপনি ওজন বৃদ্ধির হাত থেকে মুক্তি পেতে পারেন। তার উপর কর্টিসোল মাত্রা কমার ফলে যখন আপনার মানসিক চাপ দূর হয় তখন ওজন কমানো আরও সহজ হয়ে যায়। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে যে তুলসী দিয়ে তৈরি 250 মিলিগ্রামের একটি ক্যাপসুল প্রতিদিন খাওয়ার ফলে ওবেসিটি ও লিপিড প্রোফাইল মারাত্মকভাবে নিয়ন্ত্রণ করা যায়। চতুর্থ হলো মাথা ব্যথা। মাথা ব্যথা ও শরীর ব্যথা কমাতে তুলসী খুবই উপকারী। এর বিশেষ উপাদান মাংসপেশির খিঁচুনি রোধ করতে সহায়তা করে। মাথা ব্যথা কমাতে বহু বছর ধরে কার্যকরী ভূমিকা নিয়ে আসছে তুলসী পাতা। নানা রকমভাবে তুলসী পাতার রস বা গুঁড়ো হার্বাল চায়ে মিশিয়ে প্রতিদিন দুবার করে পান করলে মাথা ব্যথা নিমেষে কমে যায়। পঞ্চম হলো ত্বকের সমস্যা। তুলসী পাতার রস ত্বকের জন্য খুব উপকারী। তুলসী পাতা বেটে সারা মুখে লাগিয়ে রাখলে ত্বক সুন্দর ও মসৃণ হয়।
এছাড়াও তিলের তেলের মধ্যে তুলসী পাতা ফেলে হালকা গরম করে ত্বকে লাগালে ত্বকের যে কোনো সমস্যায় বেশ উপকার পাওয়া যায়। এছাড়াও ত্বকের কোনো অংশ পুড়ে গেলে তুলসীর রস এবং নারকেলের তেল ফেটিয়ে লাগালে জ্বালা কমবে এবং সেখানে কোনো দাগ থাকবে না। তুলসী পাতায় রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান যা ত্বকের নানা রকমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ষষ্ঠ হলো গলা ব্যথা। গলা ব্যথা কমাতে তুলসীর জুড়ি মেলা ভার। শ্বাসকষ্টের সমস্যা কমাতেও তুলসী পাতা বেশ উপকারী। একটি তুলসী পাতা দিয়ে ফুটিয়ে রোজ গাল গাল করলে গলা ব্যথা নিমেষে সেরে যায়। সপ্তম হলো সর্দি কাশি কমাতে। ঠান্ডা লেগে সর্দি ও কাশি হলে তুলসী পাতা একটি ওষুধের কাজ করে। বুকে কফ বসে গেলে সকালবেলায় রোজ এক পাত্র জলে তুলসী পাতা, আদা ও চা পাতা ভালো করে ফুটিয়ে তাতে মধু ও লেবু মিশিয়ে পান করুন। খুব শীঘ্রই আরাম পাবেন। সপ্তম হলো ডায়াবেটিস। ডায়াবেটিসে ভোগা মানুষদের জন্য তুলসী পাতা ইনসুলিন উপাদানের কাজ করে। রক্তে সুগারের মাত্রা কমাতে প্রতিদিন খাওয়ার আগে তুলসী পাতা খাওয়ার অভ্যেস করুন। তুলসী একটি অ্যান্টি ডায়াবেটিস ওষুধের কাজ করে। তুলসীতে থাকা স্যাপোনিন, ত্রিতারপিনিন ও ফ্লাইভোনোয়েড ডায়াবেটিস রোধ করতে দারুণ কার্যকরী। নবম হলো ক্যান্সার। ক্যান্সার রোগ প্রতিরোধ করতে তুলসী পাতা দারুণ উপকারী। তুলসী পাতায় রয়েছে রেডিও প্রোটেকটিভ উপাদান যা টিউমারের কোষগুলোকে মেরে ফেলে। তুলসী পাতায় থাকা ফাইটোকেমিক্যাল যেমন রোজমারিনিক অ্যাসিড, মাইরেটিনাল, লিউটিউলিন এবং এপিজেনিন ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতে অসামান্যভাবে কার্যকরী। অগ্নাশয়ে যে টিউমার কোষ দেখা দেয় তা দূর করতে তুলসী পাতা দারুণ উপকারী। ব্রেস্ট ক্যান্সার রোধ করতে তুলসী পাতাও দারুণ উপকারী। দশম হলো কিডনি স্টোন। তুলসীতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শরীরের ভেতর থেকে নানা রকমের বিষক্রিয়া পদার্থ বের করে আনতে সাহায্য করে। এর ফলে ডিহাইড্রেশন কমে যায় এবং ও কিডনির কার্যকারিতা সচল অবস্থায় থাকে। এর ফলে কিডনি স্টোন রোধ করা যায়। এই দশটি উপাদান ছাড়াও তুলসী পাতা শরীরের আরও নানা রোগ নিরাময়ের কাজে লাগে। আজকে এই পর্যন্ত। আমাদের চ্যানেলের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।